নমস্কার বন্ধুরা ডিডি কোচিং বেঙ্গলি স্টাডি টিপসে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব এন ইউজিসি নেট ও ডাব্লিউ বি সেট সিলেবাসের ইউনিট থ্রির শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা যেতে পারি কিন্তু কেন যাব আলোচনাটি শুরু করার পূর্বে জানিয়ে দিই যে সমস্ত বন্ধু নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সমস্ত আলোচনায় সাথে থাকুন তাহলে চলো শুরু করি আজকের আলোচনা কবিতা যেতে পারি কিন্তু কেন যাব কবি শক্তি চট্টোপাধ্যায় কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পঁচিশ নভেম্বর উনিশশো সালে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন তার কবিতা আরও অনেকের মতোই আমি পাঠ করেছি মুগ্ধ বিষয়ে শব্দ ব্যবহারে যেমন তেমনই সে ব্যবহৃত শব্দের ব্যঞ্জনাই ঠিক যখন পাঠক ভাবতে বসবে ব্যস্ত এগোচ্ছে কবিতাটা যেন একটা চেনা ছাঁচের নাগাল পাওয়া গেল তৎক্ষণাৎ শক্তি এমন একটি চরণ লিখে বসবেন যা সমস্ত ভাবনার পরিচিত ছাঁচকে এলোমেলো করে দেবে শক্তি চট্টোপাধ্যায় স্বয়ং কবিতার প্রতি ভালোবাসা ব্যক্ত করে বলেছেন আমার নিজের কাছে একাকীর কাছে কবিতা অবলম্বন নিজেকে নিজের মতো করে দেখার চমৎকার জলজ দর্পণ এক যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটি প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায় উনিশশো সালে পরে কবিতাটি স্থান পায় শক্তি চট্টোপাধ্যায়ের বত্রিশতম কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাব তার প্রথম কবিতা হিসাবে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় মার্চ উনিশশো বিরাশি সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় আনন্দ পাবলিশিয়ার্স থেকে কাব্যগ্রন্থটির প্রচ্ছদ শিল্পী ছিলেন সুনীল সিল কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় ম্যাডাম আর সুবোধকে অর্থাৎ শিপ্রা দাস ও সুবোধ দাসকে এই কাব্যগ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় উনিশশো তিরাশি সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন এই কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন জয়ন্ত মহাপাত্র কাব্যগ্রন্থটি মৈথিলি ভাষাতেও অনুবাদ করা হয় অনুবাদ করেন রামচরণ ঠাকুর আলোচ্য কবিতাটির ছন্দ অক্ষরবৃত্ত আলোচ্য কবিতাটির পরিপূরক কবিতা হল এপিটাফ যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটির স্তবক সংখ্যা ছয় কবিতাটির পংক্তি সংখ্যা ষোলো কবিতার শিরোনামে ব্যবহৃত প্রশ্নচিহ্ন ব্যক্ত করে কবিচিত্তের দ্বিধা কবিতার প্রথম লাইন ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো কবিতায় কবি ভাবছেন ঘুরে দাঁড়ানোই ভালো ঘুরে দাঁড়ানোই ভালো এই বক্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে দ্বিধার অবসানে কবিচিত্তে প্রত্যয় কবি হাতে মেঁকেছেন কালো হাতে কালো মাখার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কবিজিত্বের অনুতাপ পাব বোধ কবি এখন রাত্রিরে এসে দাঁড়ান খাদের পাশে খাদের পাশে এসে দাঁড়ালে কবি শুনতে পান চাঁদ ও চিতাকাঠের আহ্বান কবিতায় যে নদীর তীরের কথা রয়েছে তা হল গঙ্গা নদীর তীর খাদ চাঁদ রাত্রি গঙ্গা তীর চিতাকাঠ প্রকাশ করেছে কবির মৃত্যুকামী মনোভাব কবি চলে যেতে পারেন যে কোনো দিকেই কিন্তু কেন যাব এই বক্তব্যের মধ্যে প্রকাশিত কবির সংশয়ী চিত্র কবি চুমো খেতে চেয়েছেন সন্তানের মুখ ধরে সন্তানের মুখ ধরে চুমো খাওয়ার প্রসঙ্গে এসেছে কবির জীবন পিপাসা কবিতার শেষ লাইন একাকি যাব না অসময়ে একাকি যাব না অসময়ে এই লাইনের মধ্যে প্রকাশিত হয়েছে কবির সদর্থক জীবন বোধ আজ এখানেই থামলাম আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যাতে অনেক বেশি সংখ্যক বন্ধু এই ভিডিওটি দেখতে পায় এবং যে সমস্ত বন্ধু নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নিন এবং সাবস্ক্রাইব অপশানের পাশে থাকা যে বেল অপশান সেটিতে ক্লিক করে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান চালু করে নিন যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনার ফোনে সেই নোটিফিকেশান চাই এবং এই আলোচনা সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে বা মতামত জানাতে কমেন্ট করুন ভালো থাকুন পড়াশোনাতে থাকুন ধন্যবাদ